আর্টভিলা চ্যানেলে আপনাদের স্বাগত। আগে আমি দেখিয়েছিলাম যে বীজ থেকে চারা কী করে তৈরি করে। দেখতে পাচ্ছেন এখানে দোপাটি ফুলের অজস্র চারা তৈরি করা হয়েছে। চারা তো কীভাবে বীজ থেকে চারা করবে এই ভিডিও তো আপনারা আগেই দেখেছেন, যদি দেখে না থাকেন প্রিভিয়াস ভিডিওয়ে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন অজস্র চারা হয়েছে। এই চারাগুলো আমায় কী করতে হবে, বিভিন্ন জায়গায় যেখানে গাছ বসাতে চাই দোপাটি সেখানে বসিয়ে দেবো, যতটা আমার কাজে লাগবে বাকি বন্ধুবান্ধবদের দিয়ে দেবো যারা ফুলের চাষ করে বা ফুল গাছ বসাতে ভালোবাসে। চাষ করে বললে ভুল হবে, সো কিছুটা বসাবো, দেখে নিন সেই বসানোটা কোথায় বসাচ্ছি, পরে বড় হলে তো গাছগুলো আপনাদের দেখাবোই কেমন কী দাঁড়ালো। এখানে আগে আমি ডালিয়া গাছ বসিয়েছিলাম। ডালিয়া গরম যেহেতু পড়ে গেছে, জানেন এটা তো শীতের গাছ, ডালিয়া গাছ মরে গেছে প্রায়, ফুল আর হয় না, গাছটি বেঁচে আছে এই পর্যন্তই। তো গাছটি আমি তুলে পরিষ্কার করে নিতে হবে, জায়গাটা মাটিটাকে রেডি করে নিতে হবে, তারপর আমি বসাতে পারবো। তো এখানে আমার সেটাকে রেডি করতে হবে। তো গাছটি কেটে ফেলে দিয়ে মাছটিকে খুঁড়তে হবে। খুঁড়ে নিয়ে রেডি করে নেব দোপাটি চারা বসানোর জন্য। দেখতে পাচ্ছেন মাটি খোঁড়া যে খুরপি থাকে, মাটি খোঁড়া খুরপি আলাদা জিনিস কিন্তু, তো সেটা দিয়ে আপনাকে খুঁড়ে নিতে হবে। এবং মাটিতে যদি জঞ্জাল কিছু থাকে সেগুলো দেখতেই পাচ্ছেন আমি বাদ দিয়ে দিচ্ছি, তো সেগুলো আপনারা বাদ দিয়ে তারপর এটাকে রেডি করবেন। মাটি রেডি হয়ে যাবার পর, যেহেতু মাটি আমার স্যাঁত স্যাঁতে আছে, অ্যাকচুয়াল গতকালকেই বেশ জল হয়েছে, যার জন্য আমার জল দেবার ইনস্ট্যান্ট এখন আর প্রয়োজনটা হবে না, কারণ মাটি অলরেডি ভিজে আছে। তো ভিজে না থাকলে আমায় হয়তো জল দিতে হতো, তাই আমি আজকে আর এটাই জল দেব না, আমি এটা জাস্ট মাটিটা রেডি করে গাছ বসিয়ে দেব, আমি পরে এটাই জল দেব, এখন জলের প্রয়োজন হবে না। মোটামুটি মাটিটা রেডি হয়ে এসেছে, একটু সমান করে নিচ্ছি, নিয়ে গাছগুলোকে আমি বসাতে শুরু করব। দেখতে পাচ্ছেন এবার গাছগুলো আমি বসাতে শুরু করব। খুব সাবধানে আমি গাছগুলো চারাগুলো তুলব। দেখুন খুব সাবধানে ধরে ধরে চারাগুলো তুলে আমি বসাতে থাকব। তো এইভাবে আমি সারা জায়গাটা দোপাটির চারাগুলো বসিয়ে দেব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, গার্ডেনিং যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং গার্ডেনিং সম্বন্ধে যদি কিছু জানার থাকে আমায় কমেন্ট করে জানাবেন, আমি তার আনসার করার চেষ্টা করব যত শীঘ্রই সম্ভব। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখতে থাকুন বাকি গাছ বসানো। দোপাটি গাছ এরকম মোটা হবে, তাহলে এতক্ষণ এক জায়গায় দিলে কি হবে বলতো? অনেক বেশি ধোয়া হয়ে যাচ্ছে। তোর আপা কেঁচুয়া বলতো, আপা কেঁচুয়া তুলছ না, তবে পুরোটা হলে কি?